শালি সুমাইয়া, তার জামার বাড়ি হলো নোয়াখালী, তাই হলো আমার স্বাস্থ্যশালী। এখন তাই বিচ্ছিয়া কলেজ থেকে অনার্স মাস্টার্স করছে, তো পাস করার পরে আর সার্টিফিকেটটি তুলছে না, ইয়েছে তাই চাকরি করব। এখন সার্টিফিকেট তো দরকার, তো সার্টিফিকেটটি তুলতে বললা আইসে আইসে এখন শহরে আমি থাই, আমরা ঘর আইসে কালকা আসিল। এখন তাই এই সার্টিফিকেট তুললা চাকরি করব, সার্টিফিকেট তুললে লয়ে যাব, সার্টিফিকেট তুলতে বললা কলেজে যাইব, আমারে কইছে তাইরে দিয়ে আইতাম। তো আমি তাইরে লইয়া গেছি, যাওয়ানোর সময় তাই আবার এই পোশাকটি কেমনে ফোর এটা আপনার কোন দরকার, কেড়ে কোন দরকার এটা আপনারা ফরে বুঝবেন। তাই পোশাকটি ফোরছে এটা কামিজ ফোরছে, কামিজটা ধরেন একবারে তাই ফ্যাট পর্যন্ত কাটা সাইডে দিয়া, দুই সাইডে দিয়া, আর একটা সালোয়ার পিনছে এটা একবারে স্কিন টাইট, তাই রিসিপ দিয়া ধরে রাখছে, তো একবারে টাইট হয়ে গেছে, তাই শরীর যে গাও দিছে বোঝা যায়। আর অন্য একটা গলার দিছে, অন্যটা ধরেন মাফলারের মতন সামনে দিয়া এই একটা ফাঁস ফালাই রাখছে, ফিসি দিয়ে আর একটা ফাঁস ফালাইছে, ফালাইয়া তাই রেডি হয়েছে। তো আমি লইয়ে যাবো, গেছি রিক্সা তুলছি, রিক্সা করে যখন কলেজ ক্যাম্পাসে গেলাম তখন এই ক্যাম্পাসও কিন্তু বাতাস, ক্যাম্পাস খোলামেলা তো একটু বাতাস, বাতাসে তাই যখন নামছে এই বাতাসে লাগল ফেছে, তো বাতাসে তার কাপড়টা একবার সামনে দিয়ে আলগি দেয়, একবার পিছিয়ে দিয়ে আলগি দেয়, তো খা সাইডে দিয়া খাবলা দিয়ে ধরে রইছে। আমি কইলাম সাইয়া রয়েছি, অন্যরাও এই একবার এদিকে যায় একবার সেদিকে যায়, তার কাছে একটা বিরক্তি লাগে। তখন কত হইল, তোর যদি বিরক্তি লাগে তুই তো আগে চিন্তাভাবনা করে কাপড়টা ফিরবার দরকার আছিল, যে তুই যে যাবি দেখানো এই শালীনতা সৈত্য তো যাইতে হইব, তো এরকম কাপড় সাপড় পরানোর কোনো দরকার নেই, এটা কোনো ফ্যাশন, এই ধরনের ফ্যাশন কোনো করার দরকার নেই, যেটা ফইরা তুই সরম পার। তাই খাবলা দিয়ে কখন ফরে ফরে ধরে আমি একবার এবার কইছি যে আমি তোমার যাইতাম না, যদ্দূর আইসি আর যাইতাম পারতাম না। কে রে কী হয়েছে দুদা ভাই, কিল্লেগা আপনি যাইতেন না কিল্লেগা? আমি কই না, তুমি যেমনি খাবলা খাবলি করো, এই খাবলা খাবলি করলে আমি কোনো তোমালোকে যাইতাম না, আমার কাছে খারাপ লাগতে আছে, কয় কীতা খাবলা খাবলি করছি। এই যে খাবলা দিয়ে ধরো কাপড় করতে দেখেন না দুলা ভাই, আসলে এই বাতাসটায় কাপড়টা আর কি দিয়ে লাগে, আমার তো সরম লাগে। সরম যদি লাগে তুমি কাপড়টা এমনি ফিনছো কে রে, তোমার তো এমনি কাপড়টা ফিনজনের দরকার আছে না, এটা যেহেতু সরম পাইবা তুমি এটা বুঝছো না, বাতাস হতে পারে আরও কত কিছু হতে পারে, তোমার তো এই কাপড়টা ফিনজনের দরকার আছে না। তো দুলা ভাই আসলে ভুলে গেছে, থাক আমি এখন যত বাতাস হোক আর যা কিছুই হোক তুমি এটা খাবলা দিয়ে ধরতে না দুলা ভাই, এটা কি হয়নি আমাকে হ খাবলা দিয়ে ধরতে না, যেমনে আছে এমনি থামন লাগবো, তুমি যেহেতু ফিনতে পারছ অহন সরম ভাই থাকে রে, হে সময় চিন্তা ভাবনা করিয়া এটা ফলা না। দুলা ভাই ভুলে গেছে, থাক আমি আসলে এটা বুঝতাম পারছি না। তো এরম আসলে আমরা সমাজও অনেক মানুষ আছে তারা এই ফ্যাশন করতে যায়, মানে নিজের যে শালীনতা তারপরে সমাজের যে প্রচলন ধর্মীয় মূল্যবোধ সব কিছু ভুলে জায়গা উনা দিছে মানুষে, এই সামনে ফরনের লেগা উনা গলাত ফেসে রাখলে এই উনা ফেরা লাভ কি, এরপরে যে কাপড়টা ফিনলে এই তোমার বাইরে বেরোলে সরম লাগলো বিভিন্ন পরিবেশে এই যাইতে পারতো না, তাইলে এরম একটা কাপড় ফরনের তো কোনো দরকার নাই। তোমার ধর্ম, তোমার সমাজ, তোমার নিজের বিবেক সব কিছু কাজে লাগে তো এই পোশাকটা পরতে, ঠিক কিনা?